বলিউড সাম্রাজ্যে ইতিমধ্যে নিজের জমি পাকাপোক্ত করে ফেলেছেন জাহ্নবী কাপুর। এবার দক্ষিণের পথের যাত্রী তিনি, শ্রীদেবী কন্যা তার স্বপ্নের নায়ক জুনিয়র এনটিআর এর সঙ্গে জুটি বেঁধে দক্ষিণী ছবির খাতা খুলতে চলেছেন। জাহ্নবীকে দক্ষিণের এই সুপারস্টারের সঙ্গে এনটিআর 30 ছবিতে রোমান্স করতে দেখা যাবে। বিস্তারিত অনামিকা তিথির রিপোর্টে। দক্ষিণে পা রাখলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। শ্রীদেবী কন্যা যে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন এমনটা কিন্তু বারবার শোনা গিয়েছে গত বছর থেকে। সেই সাথে খবর প্রকাশ্যে এসেছে জুনিয়র এনটিআর এর হাত ধরে দক্ষিণে পা রাখছেন তিনি। ট্রিপল আর তারকার 30তম ছবির নায়িকা হতে চলেছেন জানু। ছবিটি পরিচালনা করছেন বহু সুপারহিট ছবির পরিচালক কোরাতলা শিবা। এ মাসের শুরুতে জাহ্নবী কাপুরের জন্মদিনে মুক্তি পেয়েছে ছবির লুক। অবশেষে বৃহস্পতিবার হায়দরাবাদে হয়ে গেল ছবির শুভ মহরত। এনটিআর 30 এর মহরতে ছবির দুই মুখ্য তারকা জুনিয়র এবং জাহ্নবী কাপুর তো ছিলেনই, এসেছিলেন বিখ্যাত পরিচালক এসএস রাজামৌলি। হাজির ছিলেন কেজিএফ ছবির পরিচালক প্রশান্ত নীল এবং দক্ষিণী তারকা প্রকাশ রাজ সহ আরো অনেকে। পরিচালক এসএস রাজামৌলির হাতেই হলো এনটিআর এর নতুন ছবির শুভ মহরত। শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকে ছবির শুটিং শুরু করবেন জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর। রোমান্স ও অ্যাকশনে ভরপুর হতে চলেছে জানুর প্রথম দক্ষিণী ছবি। গত সপ্তাহেই একটি এক্সক্লুসিভ ইন্টারভিউতে ডেবিউ তেলুগু ফিল্ম নিয়ে খোলামেলা আড্ডায় মেতেছিলেন শ্রীদেবী কন্যা। ধারক ছবির অভিনেত্রী জানিয়েছিলেন বহুদিন থেকেই জুনিয়র এনটিআর এর সঙ্গে অভিনয়ের সুযোগ খুঁজছিলেন তিনি। তার সাথে অভিনয় করতে পেরে স্বপ্ন পূরণ হলো জাহ্নবীর। 2024 সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। আর এই সিনেমার মাধ্যমে দুই বছর পর পর্দায় ফিরবেন জুনিয়র এনটিআর। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ট্রিপল আর মুক্তি পায় 25 মার্চ। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছেন তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে সিনেমাটি। অনামিকা তিথি, দেশ বিনোদন।